চাইলে কাউকে মন থেকে ডিলিট করা যায় না, হৃদয়ের স্টোরি সে ঠিকই সেভ হয়ে যায়। আমার রিসেন্ট একটা পোস্ট যেটা ব্যাপারে অনেকেই বলেছেন, আপা এটা আমরা তো ডিলিট করতে চাই, ডিলিট করতে চাই। আবার এক পক্ষ যেরকম বলেছে যে ডিলিট করতে চাই, ডিলিট করতে চাই, আরেক পক্ষ বলেছে যে সেভ হয়ে থাকলে আর আমার হলো কি করে, তাহলে তার ভুলে যাওয়া হইল না, এরকম হাজারো রকমের কোশ্চেন ছিল। আমি একটা একটা করে উত্তরে যাব। প্রথম কথাই হচ্ছে যে কারোর সাথে এখানে কি এটা সম্পর্কের ক্ষেত্রে হয়েছে, এখন যার সাথে আপনার সম্পর্ক হয়েছিল কোনো না কোনো কারণে তার সাথে সম্পর্ক চলে গেছে, এখন সাথে সাথে আমি বললাম ডিলিট মানে কি, ডিলিট মানে তার স্মৃতি সব ভুলে যাওয়া, চাইলে কি ভোলা যায়? আর অনেস্টলি বলছি যে আমি ভুলতে চাই, ভুলতে চাই, যত বেশি আমরা মনে করি তত বেশি কি হয়, তত বেশি আরো জিনিসটা আমাদের মনের মধ্যে দানা বেঁধে ওঠে। একটা যে ছোট্ট একটা উদাহরণই আছে যে একটা রাজাকে বলা হয়েছিল যে আপনি যখনই ওষুধটা খাইতে যাবেন তখন ছাগলের কথা ভাববেন না, যখনই ছাগলের কথা ভাববেন তাহলে ওই রাজার কখনো একটা কোনো অসুখ কি তার শরীর ভালো হচ্ছিল না। তখন ওনাকে উনি বললো যে এবার যদি আমার যে ডাক্তার আসলো, ডাক্তারকে বলছে এবার যদি তোমার ওষুধে আমার কাজ না করে তোমার এক কপে তোমার কল্লা দিয়ে দেবো। তখন ডাক্তার বলল যে হ্যাঁ হুজুর কাজ তো করবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যখন ওষুধটা খাবেন ছাগলের কথা ভাববেন না। এখন যখনই রাজা ওষুধটা খাইতে যায় তখনই সবার আগে তার কি মনে হয় যে কি জানি ভাববে না, ছাগল, ব্যাস গেল। অতএব রাজা ঠিকই সময় মতো ভালোই হলেনি, কিন্তু তোমার গুণে ভালো হলাম না বলে এই রোগীর ডাক্তারে কিন্তু উনি কল্লা ফালাইতে পারলেন না। ঠিক তেমনি আমি বলবো যেটা যে আমি ভুলতে চাই, ভুলতে চাই, যতবার মনে করছে ততবারই কিন্তু ভোলা তো দূরের কথা, ওর আর যে কে বসে। সময়কে সময়ের অদৃশ্য জাদুকর ওখানে কিন্তু বলেছে যে গিভ টাইম সাম টাইম। এখন আমি আপনি আবার আর কেউ কেউ বলেছে যে যে মানুষ আমার চলে গেছে যার ভুলো কথা তারে কেন হৃদয়ের স্টোরে আমি সেভ করে রাখবো, আপনি আমি রাখার কেউ না রে ভাই, অটোমেটিকই হইয়া যায়। আমরা মানুষ, আমরা কোনো রবট না যে একদম চাবি দিলাম আর সাথে সাথে ওটা ডিলিট হয়ে যাবে, না, ওটারও যেরকম সম্ভব না, এবং তাকে মন থেকে কেন চিরতরে ফালাই দাও এটাও সম্ভব না। কারণ যে মানুষটার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়েছিল সে তখন কিন্তু আমার সবচেয়ে প্রিয় মানুষটা ছিল, তাই নয় কি? নিজেকে বুকে হাত দিয়ে বলেন তাই ছিল। সে বিট্রে করে গেছে বা কোনো না কোনো কারণে তার সাথে সম্পর্ক থাকে নাই, সাথে সাথেই থাকে নাই সাথে সাথেই আমি মুছে ফেললাম, এটা যেরকম সম্ভব না, হৃদয়ের থেকেও তাকে ধম করে হারিয়ে দেওয়া সম্ভব না। ডেফিনেটলি আস্তে আস্তে হয়, অর্থাৎ আজকে যে হৃদয়ের মধ্যে থাকে মাঝে মাঝে তার কথা মনে হবে, যেহেতু স্টোরে সেভ করা আছে, একটা সময় স্টোর থেকে সে বিনে চলে যায় আর বিনের থেকে এক সময় হারিয়ে যায়। এখন সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনার দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা যখন একটা মন ভেঙে গেছে যখন, হ্যাঁ মন ভেঙে যাওয়া শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে হয় না, অনেক সময় অনেকে অনেক ঘটনাতেও আমরা কিন্তু আপসেট হয়ে যাই, অনেক ভালো বন্ধুর বাজে ব্যবহার আমরা খারাপ লাগে, প্রথম দিকে তার কথা বলতে গিয়ে আমাদের মধ্যে কষ্ট লাগে যে এরকমভাবে আচরণ করছিল, আমার জীবনটা নষ্ট করছিল, হ্যান করছিল। পরবর্তীতে কিন্তু দেখা যায় আস্তে আস্তে আমরা একবার দুবার তার কথা বলি, অর্থাৎ সে তখন কোথায় থাকলো, সে তখন আমার মনের স্টোরে চলে গেছে। যখন একেবারে মুখের মধ্যে ছিল তখন কিন্তু উঠতে বসতে বলছি, আস্তে আস্তে কী হলো, আস্তে আস্তে সে স্টোরে চলে গেল, এবং একসময় গিয়ে মনেও হয় না, মাঝে সাঝে হতবাদ হ্যাঁ 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 একটা ঘটনা ঘটছিল, ওইটা যখন বলি তখন হচ্ছে অলরেডি বিনে চলে গেছে, আর কয়েক বছর পর অটোমেটিক হারিয়ে যায়। এটা কিন্তু আমি আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা থাকে, শুধুমাত্র আমি কিন্তু বলছি না যে অ্যাফেয়ারের কথা, যে কোনো সময় যে কোনো ঘটনা, কোনো আত্মীয় স্বজনে একটা রূঢ় ব্যবহার হতে পারে, সেটা কোনো না কোনো বন্ধুর মুখোশ পড়া চেহারা হতে পারে, যেগুলো আমাকে কষ্ট দেয়, আমাদের কষ্ট দেয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এখন সময়কে সময় দিতে হবে, আমি চাই আমি চাই যত বলবেন তত কী হবে, সেটা ওটা আরও জেকে বসে থাকবে, সময় দিতে হবে। আরেকটা জিনিস এটাও অনেক আমি আমার কাছে অনেকেই কান্নাকাটি করেন করেন যে আপা ভালোবাসার মানুষকে ভোলার সবচাইতে বড় উপায় কি, মুখটা কি ভেসে উঠবে আজীবন? না, আজীবন উঠবে না, তবে উঠবে কখনো না কখনো, ডেফিনেটলি উঠবে। কখন উঠবে? হয়তোবা কোনো একটা কাজের ফাঁকে কোনো একটা ঘটনা মনে করিয়ে দেবে, কারণ সে কিন্তু মনের কোণে কখনো না কখনো অবশ্যই দাগ কেটেছিল, মন তাকে নিয়ে কখনো না কখনো অবশ্যই একটা স্বপ্ন দেখা হয়েছিল, তাকে নিয়ে কখনো না কখনো তুমি আমার সর্বস্ব ভাবা হয়েছিল। তো এই মানুষটা
পরবর্তীতে হারামি পনা করছে, পরবর্তীতে মুখোশ খুলে গেছে, পরবর্তীতে সে শয়তান দেখা গেছে, সেটা তো পরবর্তী ব্যাপার। একটা সময় তো ছিল, সেটার কথা কিন্তু এমনও হতে পারে 20 বছর পরেও মনে হতে পারে, চুপ করেছে, বাট সেটা মনোবার সাথে সাথে হাসি আসবে হয়তো বা। হ্যাঁ, কত বোকা ছিলাম না, ওরকম একটা লোকের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছিলাম, এটা ভেবে হাসি আসবে। হ্যাঁ, মাঝে মাঝে নিজেকে করোনা হতে পারে, আর সবচেয়ে বড় কথা ওটা থেকে যে শিক্ষাটা নেওয়া হয়েছে সেটা দিয়ে হয়তো আরেকজনকে আমরা রাস্তা দেখিয়ে দিতে পারি। এগুলো কিন্তু আপনার মনে করুন, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে আমরা এটার সাথে জড়িত থাকি, যেটা থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি ওটা যদি আমরা আরও 10 জনকে বলি তাহলে কী হচ্ছে, সেই মানুষটা উপকৃত হচ্ছে। সেটা কিন্তু বারবার বলছি, শুধু ভালোবাসার মানুষ দিয়ে নয়, সেটা হতে পারে ভালোবাসার মানুষ, সেটা হতে পারে খুব নিকটতম বন্ধু, অনেক বিপদের সময় যাদের মুখোশ পড়া চেহারা দেখা গেছে, হ্যাঁ, তার সেটা হতে পারে আত্মীয় স্বজন, যারা অতিরিক্ত বেশি আমি বলবো যে চিপতে চিপতে একটা তিতা সম্পর্কের মধ্যে পরিণত করে ফেলে। এবং নানাবিধ ক্ষেত্রে আমাদের ভিতরে যে কষ্টটা থাকে সেটা একটা সময় গিয়ে বিনে চলে যায়, এবং বিনের থেকে এক সময় রিয়েল অর্থে ডিলিট হয়ে যায়। তাই অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয় কিসে, সেই সময়টুকুর। আচার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকি টুকুর জন্য ওপরে আল্লাহ, আমি আপনি আমরা সবাই খুঁজে নেবো সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ো না বন্ধু।